অর্গানাইজেশন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ, তার আজকে নির্বাচন ছিল অত্যন্ত অনুকরণীয় পরিবেশে, অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে। আজকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নির্মাতা ভাইরা আগামী 2 বছরের জন্য বাংলাদেশের টেলিভিশন মাধ্যমে, অনেক সংকট আছে, আমাদের মিডিয়াটা বড় হয়েছে, পাশাপাশি ওটিটি সহ ইউটিউব সহ অন্যান্য নতুন টেকনোলজি এই মিডিয়াতে যুক্ত হয়েছে, সেখানে আমাদের নির্মাতা বন্ধুরা কাজ করছেন। তো যতই নতুন নতুন টেকনোলজি আসছে, কাজের ধরন পাল্টে যাচ্ছে, সংকট সমস্যাও বাড়ছে, সেই সমস্যাগুলো চিহ্নিত করে যারা সেই সমস্যা সমাধানের জন্য কাজ করবেন, সেই নেতৃত্ব আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে তৈরি হবে। আমি বিশ্বাস করি যে নির্মাতা ভাইয়েরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তারা সিদ্ধান্ত নিতে ভুল করেনি, যে ভবিষ্যতে আমাদের মিডিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, ডিরেক্টরস গিল্ডের এগিয়ে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, সেই সমস্যাগুলোকে আগে চিহ্নিত করে। এবং আমাদের বর্তমান যে আজকে পর্যন্ত যে ইসি কমিটি আছে, কার্যকরী কমিটি আছে, তাদের কিছু অসমাপ্ত কাজ আছে, সেই অসমাপ্ত কাজের সঙ্গে আমি আমাদের স্বপ্নগুলোকে যুক্ত করে একসঙ্গে কাজ করার চেষ্টা করি। আমি মনে করি যে টেলিভিশন মাধ্যমে যারা কাজ করেন, শিক্ষিত সৃজনশীল একটি শ্রমশক্তি, তাদের পেশাগত স্বীকৃতিটা রাষ্ট্রীয়ভাবে নেই, এটি একটি মানে বড় সংকট। এবং এর পাশাপাশি মিডিয়া বড় হওয়ার কারণে নানান ধরনের বিশৃঙ্খলা আমাদের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত হয়েছে, কাজ করতে গেলে যেই সংকটগুলো সমস্যাগুলো নির্মাতারা ফেস করেন প্রতিনিয়ত, সেইগুলোকে চিহ্নিত করে আমরা কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। Yeah.